তুমি আসবে বলে। ক্ষমা করে দিও রাহুল, তোমাকে বলে আসতে পারলাম না, ক্ষমা করে দিও। আজকে মায়ের মুখোশ নতুন করে খুলে দেবো আমি, আজকে রাত শেষ হওয়ার আগে সবকিছু সামনে এনে দেবো আমি। এই রাত সাক্ষী থাকবে আমি ভুল করিনি, আর মা কালের আশীর্বাদ। না এসে থাকতে পারি, তুমি যে আমার একমাত্র ভরসা এখন অগ্নিদেব। আপনার যা যা দরকার ছিল সম্পত্তি সব, তখন ডিএনএ টেস্টের কি হবে? এই ডিএনএ টেস্টে যদি প্রুভ হয়ে যায় যে আমি যুক্ত নই, আমি নন্দিনীকে কি করে পাবো? আমি নন্দিনীকে কি করে পাবো? কি করছো তুমি? আস্তে 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 বলো। আরে অন্ধকারের চোখ কান থাকে অগ্নিদেব, প্লিজ আস্তে। ওই ডক্টর প্রবুদ্ধ চক্রবর্তী, ও যে কি টেস্ট রিপোর্ট বানাচ্ছে, সেই টেস্ট রিপোর্টে যদি প্রুফ হয়ে যায় যে আমি তৃপ্ত নই, কি হবে? সত্যি আমি মাঝে মাঝে ভাবি মানুষ কতটা পাল্টে যায়। এই সেই প্রবুদ্ধ যে আমার কথায় অভ্যাস করতো, স্ট্রেঞ্জ, সত্যি মানুষ সময়ের সাথে সাথে পাল্টে যায়। শুধু তফাত শিরদাঁড়াটা সোজা আর বাঁকার। আপনার কাছে রাখুন প্লিজ। আপনি শুধু এটা বলবেন আমি নন্দিনীকে কী করে পাবো? নন্দিনী শুধু ইম্পর্টেন্ট আর কিছু না, আর কেউ না। আপনি শুধু বলুন যে কী করে প্রুফ হবে যে আমি দৃপ্ত নন্দিনীকে আমি কী করে পাবো, শুধু সেটুকু বলুন। প্রবুদ্ধ ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে কোথাও যাবে না।